গুড মর্নিং সবুজ বাবু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। এখন বাজে 6:28। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকালে আমরা দুজনে রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আজকে ওনাকে আমাদের একটা রেসিপি করে খাওয়াবে, আলু সুজি দিয়ে কি একটা রেসিপি বানাবে আমি সঠিক জানি না। তার জন্য আমি ওকে আলুগুলো কেটে ধুয়ে দিয়েছি আর মশলাগুলো পেস্ট করে দিয়েছি। তো এখন বানাচ্ছে, তো চলো দেখা যাক কীভাবে বানায়ও। এই যে প্রথমে এখানে মশলা দিয়েছিল তেলের উপর, আদা পেঁয়াজ রসুন মশলাগুলো কষিয়ে তার উপরে দিয়েছে মৌরি, ঠিক মৌরি দিয়েছে তো কষার উপর। তো মৌরি দিয়ে এই যে এখন আলু দিয়ে দিয়েছে, তো আলুটাকে এখন ভাজা ভাজা করছে। আর এখানে নিয়েছে সুজি আর ভীষণ। এবারে দিয়ে দিচ্ছে লবণ আর দিয়েছে হলুদের গুঁড়ো। হলুদটা বেশি বেশি লাগছে না? এবারে দেবে লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছে চিনি। তো এগুলো সব এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে আলুগুলো ভাজা করে এখন জল দিয়ে দিয়েছে। এবারে এই যে আলুর মধ্যে দিয়ে দিয়েছে সুজি আর দিয়ে দিচ্ছে বেসন। এই যে এগুলো নামিয়ে ফেলেছে। আর এখানে তিনটে থালা নিয়েছি আর থালার পিছনে রিফাইন্ড তেল দিয়েছি। তো এগুলো এখন এই যে চামচ দিয়ে এভাবে করছে ঠান্ডা করার জন্যে। এগুলো এভাবে থাকবে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্যে। তো এগুলো ঠান্ডা হতে হতে এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে আসি। আর সকালে ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি, উঠানটা ঝাড়ু দিয়েছি আর থালা বাসনগুলো ধুয়েছি। আর এই ছেলেটা এখনও ঘুমাচ্ছে, কীভাবে ঘুমাচ্ছে দেখো। শ্রেয়াস শ্রেয়াস উঠবেই না, ও 7টা ছাড়া উঠবে না। তো এই যে এগুলো ঠান্ডা হয়ে গেছে আর এগুলো একটা চামচ দিয়ে এভাবে পিস পিস করে নিয়েছে। এবারে এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবে। তো এই যে ভাজা করার পালা আমার, ও বলছে ভাজা করতে পারবে না, তো তার জন্য আমি ভাজা করে দিচ্ছি। আর এগুলো বেশ ভালো শক্ত হয়ে গেছে, আমি তো ভেবেছি ভাজাই যাবে না। হয়নি কষ্টটা এখন লেগে গেছে, এখন এখনো হবে আর একটু। তো এই যে একটা পাশ উল্টে দিয়েছি আর সাইড দিয়ে একটুখানি ভেঙে গেছে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এগুলো সব নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। সবগুলি এভাবে ভেজে নেব। খাওয়া স্টার্ট করে দিয়েছি, দেখে আর লোভ সামলাতে পারছি না, দারুণ হয়েছে খেতে, সত্যিই খেতে অসাধারণ। ঝাল ঝাল বেশ ভালোই লাগছে খেতে। তো ভালো একটা রেসিপি শিখলাম হাজবেন্ডের থেকে। তো এই যে সব ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এই যে শ্রেয়াসকে এখন ঘুম থেকে উঠিয়ে এনেছি, কেমন হয়েছে বাবা? শ্রেয়াস ভালো হয়েছে? ভালো হয়নি কি বলছে, তুমি বদনাম করছো বাবার নামে? বলো ভালো হয়েছে? ভালো হয়নি তো। এখন বাপ ছেলে মিলে সস দিয়ে খাচ্ছে, আমার যাকে ডেকে এনেছি খাওয়ার জন্যে। কেমন হয়েছে?
তোর দেওর বানিয়েছে ভালো। তো এগুলো খেতে খেতে এতক্ষণ দিদির সাথে গল্প করছিলাম, আর এক্ষুনি গিয়েছে বাড়িতে দিদি। তো আমি উঠেছি আর রাতটা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বাইরে একদম কতটা রোদ উঠে গেছে দেখো। তো এবারে থালা বাসনগুলো ধুয়ে আসবো। তো এই যে আলু রেখেছিল, সব তেল লেগে আছে থালার পিছনে, তো এগুলো সব এখন ধুয়ে আনবো। সকালের টিফিন যতই ভালো খাই না কেন, ভাত তো রান্না করতেই হবে, তো তার জন্য স্নান টান করে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর স্নান করে এখনও মাথা আশ্রানি, তো রান্না টান্না করে তারপর আশ্রাব। আর আজকে রান্না বেশি কিছু করছি না, রুই মাছ ছিল ফ্রিজে রেখে দিয়েছি, তো রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। রান্না বান্না করে রেখে দেবো, খেতে খেতে দুটো হয়ে যাবে। সকালের টিফিন করে পেট পুরো ভরে আছে, তো এত তাড়াতাড়ি খিদে লাগবে না। রান্নার আগে স্নান করে পুরো ভুল করেছি, রান্না করতে করতে পুরো ঘেমে ভিজে গেছি, যা গরম পড়ছে বাইরে। কালকে ওর বাবা মেলা থেকে বাসি এনেছে, তো এটা এখন দোকানের সামনে ঘুরে ঘুরে বাজাচ্ছে। আসো এদিকে আসো, শ্রেয় আস, ভাত হয়ে গেছে, ভাত খাবো। বোম বলে কোথায় বোম বলে? হ্যাঁ মাক্স, ভয় দেখাবা সবাইকে। ও এই যে মালাটাকে বলছে ভোম বলে, ওর বাবার মালা খুলে রেখে দিয়েছে, তো সেটা এখনও পরবে। দেখি তাকাও এদিকে, ভোম বলে তাকাও, বা যাও এটা পরে সবাইকে ভয় দেখিয়ে আসো। উড়ি বাবা, টাইগার এসছে, আমার তো ভয় লাগছে তোমাকে দেখে, টাইগার হয়ে গেছে তো। তো দেখো মাস্কটা পরে সবাইকে ভয় দেখাতে গিয়েছে, কেউ তো ভয় পেল না শ্রেয়াস। তো দোকান বন্ধ করে এখন যাচ্ছি শ্রেয়াসকে আনতে, আমার কাকা শ্বশুরদের বাড়িতে গিয়েছে খেলতে, তো ওকে এখন এনে ঘুম পাড়াবো। আর আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, প্রতিদিনই মেঘ ধরে কিন্তু বৃষ্টি আসে না, আজকে আসার সম্ভাবনা আছে, আজকে হচ্ছে উল্টো রথ, তো আসতে পারে বৃষ্টি। দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে, কতটা মেঘ করেছে আকাশে, এই যে ট্যাঙ্কির পাশ দিয়ে পুরো মেঘ। এই যে শ্রেয়াস, ও ওই পাশ দিয়ে দৌড়ে চলে গেছে, আমার আগে আগে বাড়িতে যাবে না, ওই যে এখানে দাঁড়িয়ে আছে। তুমি নাকি আমার আগে বাড়ি যাবো, তোমাকে ধরে ফেলেছি, আমার আগে তো যেতে পারোনি বাড়িতে, আমি আবার ওদিকে যাব। না না আমি আস্তে আস্তে হাঁটবো, চলো আস্তে আস্তে হাঁটবো, চলো চলো তুমি, হ্যাঁ হ্যাঁ এইভাবে হাঁটবো, চলো তুমি। প্যান্টটা ভিজিয়ে কী অবস্থা, শাড়িটা ঢুকিয়ে ফেলি, বৃষ্টি এক দুফোঁটা করে পড়ছে। মাটি পুরো গরম হয়ে আছে, পায়ে দেওয়া যাচ্ছে না, সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, আজকে বৃষ্টি হলেই ভালো হয়, আর আমাদের এখানে তো একেবারেই বৃষ্টি হয় না, সব চাষিদের বৃষ্টির প্রয়োজন, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধও নেই, মেঘ করে আবার মেঘ কেটে যায়। তো বস্তাগুলো সব ঢুকিয়ে রাখি, কোথায় রে শ্রেয়াস, শ্রেয়াস মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আমার আগে আগে এসে, দেখি মুখটা দেখি দেখি, তাকাও বাবারে, তুমি আমার আগে চলে এসছো, আমাকে হারিয়ে দিয়েছো। ও বৃষ্টি পড়ছে নাকি দেখতে গিয়েছে, বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে, তুমি বৃষ্টি জল ভিজতে গিয়েছো, এক্ষুনি আসবে বৃষ্টি, আসো ঘরে আসো, এক্ষুনি আসবে বৃষ্টি, বন্ধ হয়ে গেছে এক দুপোটা পরে। আমাদের পেয়ারা গাছে এই যে তিনটে পেয়ারা ধরেছে, এত বড় গাছে শুধু তিনটে পেয়ারা, এই যে একটা আর এইখানে দুটো, ওই গাছের ফুল এসে আবার ফুল ঝরে পড়ে গেছে, কিন্তু পেয়ারা ধরেনি, এই প্রথম তাই তিনটে ধরেছে, এর পরের বছর বেশি করে ধরবে। ও এখন ঘরে যাবে না, বৃষ্টির জলে ভিজবে,
ওর জন্য আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখো আস্তে আস্তে আরো অন্ধকার হয়ে গেছে। শ্রেয়াস কোথায় যাচ্ছ? বৃষ্টি হলে তো খুব ভালোই হবে, আমাদের লাফা জমিটা শুকিয়ে দেখো কি অবস্থা হয়েছে। বৃষ্টির জল ছাড়া হবেই না। তো এটা হচ্ছে আরেকজনের লাফা জমি, জল না পেয়ে পেয়ে শুকিয়ে গেছে এগুলো। আসো শ্রেয়াস, চলে যাচ্ছি আমি। তো এই যে অবশেষে বৃষ্টি এসছে, আর কত বড় বড় ফোঁটা পড়ছে। তো এভাবে অনেকক্ষণ হলে বেশ ভালোই হয়। আর মনে হচ্ছে যেন শীল পড়ছে, কত বড় বড় ফোঁটা, হাতে তো একটাও পড়ছে না। তো বৃষ্টি একটুখানি হয়ে আবার বন্ধ হয়ে গেছে, আর আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর হবে না মনে হচ্ছে। তো এবারে শ্রেয়াসকে ঘুম পাড়াবো। তো চলো আজকের ভিডিওটি আর বড় করলাম না, এতটুকুই দেখাবো নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।